জনম জনমে গল্পের শেষ অংশ লিখেছেন ইসরাত ইতি ফোন কেটে দিয়ে জারি ফোনটাকে দূরে ছুঁড়ে মেরে হাতরে একটা বালিশ তুলে নিয়ে মাথাটাকে আবারও চেপে ধরে রাখে বিয়ে বাড়ি গম গম করছে প্রত্যেকটা স্তন্যপাই মনে সে কি আনন্দ নাচানাচি লপ্প আরও কত কি। দোলাকে হলুদ শাড়ি পরিয়ে দেওয়া হলো দোলার স্বামীকে ইউরার ঘরে ডেকে আনা হলো তাকে দোলাকে কোলে করে গায়ে হলুদের স্টেজে নিতে হবে দোলা তার স্বামীর কোলে চড়ে স্টেজে পৌঁছালো ভাবি শ্রেণীর মহিলারা নবদম্পতিকে হলুদ মাখিয়ে দিল দু গালে কলসি ভর্তি পানি এনে ঢালা হলো দুজনের মাথার উপর থেকে কুমারী মেয়েদের দল গানের তালে তালে কোমর দোলাছে দোলার বাড়ি থেকে চাচা ফুপুর দল দোলার ভাই বোনেরা এসেছে দোলার সুখ দেখতে সবটা দেখে ও বাড়িতে ফিরে পাড়ায় দোলার শ্বশুরবাড়ির গুণগান করতে হবে তো হলুদ ছোঁয়ার অনুষ্ঠান সম্পন্ন করে একদল মেয়ে এসে দোলাকে একদোল ঘরে নিয়ে প্রস্তুত লাগলো রঙের একটা চমৎকার বেনারসির মোড়কে মরানো হলো একটা কাঠের পুতুলকে সে কি ভীষণ সুন্দর লাগছিল দোলাকে সবাই অবচেতন মনেই নজর লাগিয়ে দিতে চাইলো নতুন বউকে চেহারায় কোনো প্রসাদনের ছোঁয়া অব্দি দিতে হলো না তার আগেই ওই সর্বনাশা রূপ সবার চোখ ধাঁধিয়ে দিল একটু কাজল লাগিয়ে দিল শুধু টানা ওই পাথরের চোখ দুটোতে ওদিকে দোলার জায়গা ব্যস্ত বাসরের খার সাজাতে কাঁচা তাজা ফুলের সুগন্ধে শেখ তৌসিফ আহমেদের ঘরটা আলোড়িত হয়ে গিয়েছে বিছানায় এক চিলতে জায়গা নেয় বাকি যেখানে ফুলের পাপড়ি ছড়ানো হয়নি বিছানার মাথার কাজটাও আনারি হাতে প্রফেশনালদের মতো করে অর্কিড রজনীগন্ধা জার দিয়ে সুসজ্জিত করেছে ফারিন আর বিছানার মাঝখানটাই সেখানে তো গোলাপের পাপড়ি দিয়ে লিখে দিয়েছে তৌসিফ প্লাস দোলা দোলার ঠোঁটে লিপস্টিক পরানো হলো হল না এমনিতেই ঠোঁট দুটো লাল টুকটুকে ভাবি শ্রেণীর মহিলারা মসকরা করে বলল লিপস্টিক পরানোর কি দরকার তাদের দেবরের নেশা ধরে গেলে তখন যে ভাবি বিপদ দোলার দোলা শুনলেও না শোনার সেসব কথা প্রতিবেশী দাদিরা মজার ছলে দোলাকে ফিসফিসিয়ে উপদেশ দিচ্ছে শেখাচ্ছে রাতে স্ত্রীর কর্তব্য কি এ রাতে স্বামীকে নারাজ করা যাবে না শুধু এ রাতে কেন কোনো রাতেই স্বামীকে নারাজ করা যাবে না দাদিরা দোলার কানের কাছে বলতে লাগলো স্ত্রী হইতেছে স্বামীর জমি স্বামী যেমন ভাবে ইচ্ছা সে জমি চাষ করবে স্ত্রী বাঁধা দিলে হ্যারে ফেরেস্তা লানত দেয় গজব পড়ে দোলা শুনল দাদিদের বাণী চুপচাপ আরও কিছু সময় তাকে শুনতে হলো তাকে আজ রাতে কী কী করতে হবে কিভাবে স্বামীকে খুশি করতে হবে কিভাবে স্বামীকে খুশি করতে হবে দোলাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে দাদি শরীরের ঘর ছাড়লেন সবার মুখ চাইলে চললেও হাঁটুতে বেশ ব্যথা বেশি রাগ রাত জাগতে পারেন না তারা এদিকে দোলাকে সাজানো হলো সাজানো বলতে চুলগুলো খোপা করে কিছু গোলাপ লাগিয়ে দেওয়া হলো অতপর দোলার স্বামীর কেনা স্বর্ণের গয়নাগুলোতে দোলাকে মোরানো হলো দোলা চকচক করছে সৌন্দর্যে দোলার নিষ্প্রব মলিন মুখটা ঢাকা পড়ল তার স্বামীর কেনা সাড়ে চার লাখের গয়নার নিচে সম্পর্কে যা অন্যান্য দ্বারা দোলাকে নিয়ে বসিয়ে দিল বাসরের খাটে দোলার বড় বড় লাগেজ দুটো ঘরের কোণে এনে রাখা হলো বেডসাইট টেবিলের উপর একটা দুধের গ্লাস রেখে এক ভাবি দোলাকে বলল এটা স্বামীর হাতেই দিতে আর কিছু কিছু সময় সময় সামান্য তারাও দোলাকে কর্তব্যগুলো বুঝিয়ে দিয়ে ঘর ফাঁকা করলো যাওয়ার আগে বালিশের নিচে জন্ম নিধক ওষুধের পাতা রেখে যেতে ভুললো না দোলা চুপচাপ হাঁটু ভেঙে বসেই ছিল ওই যে সিনেমায় নতুন বউ যেভাবে বসে থাকে না ঠিক সেভাবে মেহেদি রাঙা দুই ভরি স্বর্ণের মোটা মোটা বালা পরিহিত হাত দুটো হাঁটুর উপরে রেখে আর চোখে একবার বিছানার মধ্যে তাকাতে দেখল সেখানে লেখা জারিফ প্লাস দোলা দোলা চমকে উঠলো পুনরায় দু চোখ বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখে লেখাটা তৌসিফ প্লাস দোলা বাইরে মেঘ ঢাকতে শুরু করলো যেন হঠাৎ আজকে বৃষ্টি হবে দোলা তবে আজ খুব বৃষ্টিতে ভিজবে একটু পর স্বামী নামের একজন অধিকারে ঠাসা মানুষ যখন তার শরীরটা নিয়ে কিছুক্ষণ ছানাছানি করবে তারপর দোলা ছুটে যাবে ছাদে মন ভরে ভিজিয়ে নেবে নিজেকে বৃষ্টিতে দোলা অপেক্ষায় স্ত্রী হিসেবে তার কর্তব্য পালনের তার অপেক্ষা দীর্ঘ হয় না কিছুক্ষণ এই দরজায় ছিটকিনি লাগানোর শব্দ হয় সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত জারিফ সকাল থেকে দুপুর পর্যন্ত বিছানায় লেপটে থাকলেও দুপুরের পরে আর পারেনি খিদেটা মাথা দিয়ে উঠতে বিছানা ছেড়ে উঠে পড়েছিল একটা সিগারেট ধরিয়ে বারান্দার গিয়ে সেটা পুড়িয়ে আর আরমোড়া ভেঙে ঘরে ঢুকেছে জাহিদা আনাম ছেলের সকালে নাস্তা টেবিলে সাজিয়ে তখনও বসেছিল বাড়িতে এসেছে তার ছোট দুই বোন জেসমিন আর জবা দীর্ঘ সময় ধরে গোসল করে জারিফ দোলার পছন্দের কালো রঙের শার্টটা পরে নিয়েছিল এই শার্টটা জারিফের ফর্সা গায়ে বেশ বানাই দোলা আরচকে বারে বার তাকিয়ে দেখত এটা গায়ে চাপালে বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরোনো রাখে ম্লান হেসে আয়নার সামনে দাঁড়িয়ে দোলার পছন্দের পারফিউমটা গায়ে মাখতে ভুললো না ঘরবর্তী জারিফের নানুবাড়ির লোক অরিন নামের একুশে পা দেওয়ার জারিফের খালাতো বোন বোন আরচে জারিফকে বার কয়েক দেখেছে সুদর্শন সুদেহী জারিফকে দেখে বারবার তার রিস্পন বাড়ে তার উপর সেদিন আড়ালে দাঁড়িয়ে চুনেছে খালাদের মুখে জারিফার তাকে নিয়ে পরিকল্পনা আছে জাহিদা আর তার ছোট বোন জবার সেদিন থেকে তার মনের মধ্যেও অদ্ভুত অনুভূতি হচ্ছে তাই তো মা একবার বলাতেই সে চলে এসেছে খালার বাড়িতে ঘর থেকে বেরোনোর আগে জারিফ মাকে বলেনি কোথাও যাচ্ছে এই যে এত মেহমান বাড়িতে তাদের কারো সাথে কৌশল বিনিময় করেনি শুধু হন্তদন্ত হয়ে ঘর আগে বলল রাত হবে ফিরতে আঙ্গিনায় বাইক স্টার্ট হওয়ার সব আওয়াজ হতেই জাহিদের দুছোক ভরে উঠেছিল জারিফ দুপুরের খাবার বিকেলে খেয়েছিল সে গিয়েছিল বিষখালীর কোলঘেসা কুটুমবাড়ি রেস্তোরাঁয় খেতে অর্ডার করেছিল দোলার পছন্দের সব আইটেম পছন্দের ডেজার্ট ওয়েটার এসে জারিফকে যখন বলল আজ আপু এলো না যে জারিফ মেনুকার দেখতে দেখতে স্বরে বলেছিল আপু আর আসবে না এখন থেকে আমি রোজ আসব। দুইটার পরে এই কেবিনটা আমার জন্য ফাঁকা রাখবে কুটুম বাড়ি থেকে বেরিয়ে জারিফ বিকেলটা স্টাফ কোয়ার্টার দিঘির পাড়ে কাটিয়েছিল বটগাছের মোটা শিকড়ের উপর বসে দিঘির জলে একের পর এক ঢিল চুড়েছে সেখান থেকে বেরিয়ে সার্কিট হাউস মাঠে মেলা দেখতে গিয়েছে সেখানে বসেছে বিশাল এক মেলা আগে হলে দোলাকে নিয়ে আসতো জারিফ দোলা খুব উপভোগ করতো আচ্ছা এই মেলা কদিন ব্যাপী দোলার স্বামী যেন দোলাকে নিয়ে আসে এখানে মেয়েটার মন ভালো হয়ে যাবে তবে রাত গভীর হয়েছে আকাশে মেঘ ডাকছে হঠাৎ মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে জারিফ মফসলের রাস্তায় হেঁটেছে বাইকটাকে এক স্টুডেন্টের বাসার সামনে পার্ক করে রেখে হাঁটতে হাঁটতে সে ফজিলাতুরস ছাত্রী নিবাসের পেছনের গলিতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে গলি পুরো ফাঁকা রাজ্যে খুব গভীর দূরে শেফা ফার্মেসির সামনে কয়েকটা কুকুর দাঁড়িয়ে তাদের সাংসারিক আলাপ করছিল জারিফ তাদের দাঁড়িয়ে দেয় ছাত্রী নিবাসের তিনতলার তিনশো চারের কাঁচের জানালা বন্ধ জ্বলছে না আলো জারিফ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থাকে দুদিন না মেয়েটা এক্ষণে ওই জানালার কাছে দাঁড়িয়ে কানে ফোন চেপে ধরে বলল আর পাঁচ মিনিট থাকো আছে কোথায় স্বামীর ঘরে স্বামীর বিছানাই তাদের বাসর হয়ে গিয়েছে গতকাল আজ নিশ্চয়ই স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে একদিন খেই হারিফের দোলার গালে চুমু খেতে গিয়েছিল জারিফ মেয়েটা আতঙ্কের রাগে দুঃখে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছিল চুমুটা জারিফ খায়নি সেদিন তারপর থেকে কখনই দোলার হাটটা অব্দি ধরেনি লিখিত অধিকার তো ছিল না আজ কেউ অধিকার নিয়ে ছবে নিশ্চয়ই পাপ হবার ভয়ে কাঁদবে না মেয়েটা সহাসে তসিফ ঘরের ছিটকিনি তুলে দোলার দিকে ফিরে তাকাই ঘুমটা মাথায় বসে আছে দোলা ঘরে কারো উপস্থিতি টের মাথা তুললো না নতুন বউয়ের লজ্জার সংকোচ থাকা উচিত তসিফ এতেও মুগ্ধ হল রাজধানীতে নির্লজ্জ মেয়ে দেখতে দেখতে চোখ পৌঁছে গিয়েছিল দোলা নামের মেয়েটি তার চক্ষু শীতল করেছিল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গায়ের পাঞ্জাবি পাল্টে একটা টি শার্ট পরে বিছানায় দোলার কাছে এগিয়ে যায় তৌসিফ দোলা তখনও মাথা নিচু করে বসে তৌসিফ দোলার দিকে তাকিয়ে স্মিত হেসে দোলার ঘুমটা টেনে ছড়িয়ে দেয় কিছুটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে দোলার মুখ কাছ থেকে দোলা চোখ নামিয়েছিল তৌসিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে তখন বোঝো তোমার ওপর ওভাবে চড়াও হয়েছিল ভয় পেয়েছিলে আসলে আমাকে নিয়েও খুব জেলাস দোলা নিশ্চুপ তসিব ধীরে ধীরে তার দৃষ্টি নামিয়ে দোলার হাতে রাখে পরপর দোলার ডান হাতটা টেনে একটা হীরের আংটির দোলার অনামিকায় পরিয়ে দিয়ে বলে আমিও বোঝোর মতোই জেলাস তবে তোমাকে নিয়ে দোলা এক দৃষ্টি নিজের অনামিকা আঙ্গুলের দিকে তাকিয়ে আছে এই আঙ্গুলে একদিন তার বেকার প্রেমিক পাথরের আংটি পরিয়ে দিয়েছিল মজা করে গায়ে হলুদের সময় দোলার যা সেই আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আঙুল থেকে আচ্ছা এই আংটিটার দাম কত লাখ টাকা তো হবেই দোলার বাপের বাড়ির লোকজন দেখলে চোখ ছানা ছানাবড়া হয়ে যাবে তাদের দোলার ঘোর কাটে তসিফের দ্বিতীয় পদক্ষেপে দোলার হাত টেনে সে হাতে একটা চেক তুলে দেয় মহরণের টাকা পরিশোধ করলো দোলার স্বামী এর মানে ইশারা দিল দোলার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিলাম এবার আমার প্রাপ্য আমি বুঝে নিতে চাই দোলা চুপচাপ চেকটা বেডসেট টেবিলে রেখে দিল সাত লক্ষ টাকার ওজন সইতে পারছিল না তার হাত তসিফ বাঁকা হেসে দোলার কাছে এগিয়ে যায়। খয়েরি বেনারসির পুরো ফেলে দোলার থুতনি উঁচু করে তুলে ধরে দোলার মুখটাকে দেখে দুচোক বন্ধ করে দোলার বেনারসি খামচে ধরে থাকে কিছুক্ষণ যেতেই নিজের কপালে পুরুষালী উষ্ণ অধরের ছোঁয়া পেতেই দোলা শিউরে ওঠে গুটিয়ে যায় ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে কোনো মতে অস্পুষ্ট সরে বলে ওঠে আমি এখনই প্রস্তুত নই তৌসিফ মৃদু হেসে ফেলে দোলা অবাক হয়ে তাকায় তার কাছে মনে হলো যেন সে একটা মজার কথা বলেছে আর তাই তৌসিফ হাসছে তৌসিফের হাসির রহস্য বুঝে ওঠার আগেই নিজেকে সে তৌসিফের বুকে আবিষ্কার করে ঘটনার আকস্মিকতায় আঁতকে ওঠে দোলা মানুষটা শান্ত তবে তার হাতের বাঁধন দৃঢ় দোলার সাধ্য নিজেকে দূরে সরানোর তসিফ খুবই শান্তভাবে এক হাতে দোলার কপালে লিপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয় দোলা আরেকবার বলে ওঠে প্রস্তুত নই আমি তসিফ ঠোঁটে বক্র হাসি রেখে ফুটিয়ে দোলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে কেউই থাকে না দোলা আর কোনো কথা বাড়ায় না বাড়ানোর প্রয়োজন বোধ করে না শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে দু চোখ বন্ধ করে নেয় বৈধ পুরুষ তার ঠোঁটের স্পর্শে দোলার কপাল গাল নাকের ডগার সিক্ত করে দিচ্ছে দোলার খুব বিরক্ত লাগছে তার এত অযাচিত পরম স্পর্শ নিতে ইচ্ছে করছে না তা চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে আপনার যা প্রয়োজন আপনি নিয়ে নিন আমার এসব অযাচিত আল্লাদের স্পর্শ প্রয়োজন নেই কিন্তু সে চেঁচিয়ে বলতে পারল না শুধু বুঝে গেল তা চেঁচিয়ে বলাতে কিছু যাবে আসবে না বন্ধ দুচক কিছু শ্বাস রুদ্ধকর স্পর্শ হঠাৎ মাথার নিচে বালিশ থেকে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে নেওয়া হয় গলার কাছে কারো অসামাল উৎপীড়ন স্পর্শগুলো অচেনা অজানা হয়তো এই স্পর্শগুলোই নিত্যদিনের অভ্যেস হবে এই ছোঁয়াগুলো এখন পিরিয়ে দিচ্ছে হয়তো সময়ের সাথে সাথে আনন্দও দেবে মানিয়ে নেওয়া হবে সন্তান সন্তুতি হবে আর তারপর তারপর দোলার ভাবনা ফোরালো নটে গাছটিও মরাল শরীর থেকে বেশ ভূষণ বসন অতি সন্তর্পণে খোলা হয় হাস্যকর এত ভদ্রতা সংবেদনশীলতা দেখানোর কোনো প্রয়োজন নেই নেই প্রয়োজন পুরুষটার এই ভণ্ডামিতে দোলার খুব হাসি পেল তবে হাসার অবকাশ পেল না শরীরের উপরে একটা পেটানো শরীর তার অধিকার আদায় ব্যস্ত তার মনোভাব মনোযোগ ভাঙা যাবে না নারাজ করা যাবে না তাকে দোলার পাপ হবে পাপ ফেরেস্তারা লালদ দেবে স্বামী নামের মানুষটা নারাজ ঝোলে স্ত্রীর কর্তব্য পালনের মুহূর্তে তীব্র যন্ত্রণায় ফোটা ওঠা ফোটোয় চোখে হঠাৎ করে তার দেবতার মুখটা ভেসে উঠল নিজেকে নিজে দোলার ধিক্কার দিল ছি দোলা ভ্রষ্টাচারী দেবদা এখন পরপুরুষ স্বামী নামের মানুষটা দোলার চোখের পানি মুছিয়ে দিচ্ছে দোলার প্রচন্ড বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল এইসব কেন স্বামীর কাজ শুধু তার অধিকার আদায় করা সে দোলার চোখের পানি মুছিয়ে দেবে কেন দোলা হঠাৎ ইচ্ছে করে ধাক্কা দিয়ে মানুষটাকে সরিয়ে দিতে কিন্তু না এতে দোলার পাপ হবে বন্ধ দোলা আচ্ছা তার দেবদা এখন কি করছে বা কি করবে চন্দ্রমুখী হ্যাঁ একটা চন্দ্রমুখী যেন আসে তার দেবদার জীবনে পারমানেন্ট চন্দ্রমুখী কখনো যেন পারোর কথা মাথাতে আনতে না দেয় দেবদার কখনো যেন দেবদাকে ছুটে আসতে না হয় তার পারোর সিংহ দুয়ারে ঘাড়ের কাছে বৈধ পুরুষের অস্থির নিঃশ্বাস থেমে গিয়ে দোলাকে একটু বিশ্রাম দিচ্ছে নাকি কাবিন কত টাকার ছিল যেন হ্যাঁ সাত লাখ সাত লাখ টাকা এত তাড়াতাড়ি উসুল তো হবে না দোলার ধারণা সঠিক সাত লাখ টাকা এত সহজে উসুল হয়ও নি রাতে তবে দোলার খুব একটা কষ্ট হয়নি দোলা তো নিজের কল্পনার জগতে বিচরণ করছিল একটা দোতলা বাড়ির ছাদ পরন্ত বিকেল তার গায়ে একটা সুতির লাল শাড়ি জারিফের গায়ে একটা বাটিকের পাঞ্জাবি দু কাপ চা আরও কত কি এসব কিছু চোখের সামনে ভাসছিল তাই যন্ত্রণার ছিঁটে ফুটেও অনুভব করেনি দোলার শরীর শুধু মাঝে মাঝে বিরক্তি এসেছিল যখন দোলার কপালে স্বামী বলে লোকটা ছোঁট চুঁয়েছে দরকার নেই দোলার এত আদর কপালে দরকার নেই রাতে বৃষ্টি নামলো না দোলার ভীষণ মন খারাপই হলো বড় স্বাদ করেছিল আজ শরীর বিসর্জনের রাতে বৃষ্টিতে গা যাবে দোলা দোলার কোনো স্বাদ পূরণ হয় না তাই এটাও হলো না ফজরের রাজান দিয়ে দিয়েছে ঘাড় দোলাতার দোলা তার পাশে শুয়ে থাকা মানুষটাকে দেখে সারা রাত দোলাকে আহ্লাদ করে বুকের সাথে লেপটে রেখে এখন ক্লান্ত হয়ে ওপাশ ফিরে ঘুমাচ্ছে দোলার ঠোঁটের কোনো কারণ ছাড়াই এক চিলতে হাসি শরীরের উপর থেকে যখন ওই স্বামী নামের মানুষটা সরে গিয়েছিল তখন দোলার চোখ খুলে এক পলকের জন্য দেখেছিল মানুষটার মুখে পরিপূর্ণতার হাসি নিজেকে সার্থক পুরুষ হিসেবে দেখে দোলা কুমারী দোলার জীবনে সেই প্রথম পুরুষ এটা প্রমাণিত হয় লোকটা দোলাকে পুরস্কার স্বরূপ কপালে আরও একটা চুমু দিয়েছিল চাদরটা গায়ে লেপটে ধীরে ধীরে দোলা উঠে বসে বৃষ্টি না হোক শাওয়ার ছেড়ে দোলা এখন বৃষ্টিবিলাস করবে খুলে ফেলা বেনারসি তুলে নিতে গিয়ে দেখে বেনারসির একাংশ স্বামীর পিঠের নিচে চাপা পড়েছে দোলা শাড়িটা তোলে না কোনো মতে চাদরে নিজের নগ্ন শরীর ডেকে লাগেজ থেকে নতুন শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে সাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে সময় গড়াতে থাকে হঠাৎ করে দোলা নাচাইতেও ফুঁপিয়ে ওঠে তারপর বিকট আর্তনাদ করে দেয়ালে পিঠে গিয়ে কাঁদতে কাঁদতে দেয়াল ঘেসে মেঝেতে বসে থাকে কান্নার আওয়াজ জোরালো থেকেও জোরালো হয় দোলা নিজেকে নিজে থামাতে পারছে না হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের গালে নিজে চর থাপ্পড় মারছে পরপর ওয়াশরুমের দরজায় ধাক্কা পড়ে দোলার অনুভূতি থিতিয়ে যায় শাওয়ার বন্ধ করে ভেজা কাপড় পাল্টে নতুন রঙিন শাড়িতে নিজেকে মুড়িয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেয় তসিফ দোলার দিকে তাকিয়ে আছে দোলা স্বামীর নজরে নজর না মিলিয়ে চুপচাপ হেঁটে বিছানায় গিয়ে বসে তসিফ দোলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে হেঁটে তার পাশে গিয়ে বসে এক হাতে দোলাকে আগলে নিয়ে অন্য হাতে দোলার থুতনি ধরে দোলার নাকে ডগায় কপালে চুমুখে আহ্লাদি সুরে ফিসফিসিয়ে বলে ব্যথা হচ্ছে যান দোলার চোখ বন্ধ করে নেয় লোকটা এত কেন কপালে চুমু খাচ্ছে এভাবে চলতে থাকলে মেজা ছাড়িয়ে লোকটার গলা টিপে ধরবে দোলা তখন দাদিরা বলবে লানত লানত তসিফ নিজের মতো তার বউকে কিছুক্ষণ শুকনো আদর করে নিজের হাতে বউকে কিলার খাইয়ে পানি খাইয়ে দেয় তারপর দোলাকে শুইয়ে দিয়ে গলায় আদর বিশ্রাম করো দোলা স্বামীর বাধ্য বউ স্বামীকে রাতে নারাজ করেনি দোলা তাই সে স্বামীর কথায় বিশ্রাম নিচ্ছে তার স্বামী একটা সিগারেট ধরিয়ে বারান্দায় চলে গিয়েছে ভোরের আলো ফুটতে শুরু করেছে দোলা দুচোখ বন্ধ করে নেয় আবারও জারিফের মুখটা ভেসে ওঠে দুচোখের বেয়ে অনবিরত জল গড়াতে থাকে তার দোলা তার রুখতে চায় না ঝরুক স্বামী যদি দেখে তবে তো বলবে ব্যথা করছে চান সেজন্য কাঁদছ আর সে বলবে হ্যাঁ পেনকিলার খেলেই কমে যাবে রাতে বেশ দেরি করে ফিরেছিল জারিফ এসে কোনো মতে সারটা খুলে বিছানায় উপর হয়েছে আশ্চর্যজনকভাবে আজ রাতে ভালোই ঘুম হয়েছে তার এখনও ঘুমাচ্ছে অরিন এক কাপ চা নিয়ে জারিফের ঘরে ঢুকে গতকালকে নেই আজও জারিফ ঘরের দরজা খুলে রেখে ঘুমিয়েছিল উপর হয়ে শুয়ে থাকা ফর্সা সুটাম চওড়া পিঠটা দেখে অরিন ঢোক গিলে নেই লজ্জাও লাগছে বেশ সে হাতের চায়ের কাপটা জারিফের বেডসাইড টেবিলের উপর রেখে দূরের দাঁড়াতেই জারিফ পেছন থেকে বলে ওঠে এই দানা অরিন কিছুটা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে জারিফ উঠে নিজের উন্মুক্ত শরীর ঢাকতে কাঁধের উপর একটা তোয়ালে রেখে দেয় ত্রস্ত পায়ে হেঁটে অরিনের সামনে এসে দাঁড়িয়ে ক্ষুদ্র কণ্ঠে বলে আমি ঘুমাচ্ছিলাম তুই চা নিয়ে এলি কার জন্য অরিন থতমত খেয়ে যাই সে তো বাহানা দেখিয়ে ঢুকেছিল এই গড়ে চা দিতে নয় সে আমতামতা করে ভেবেছি তোমার ঘুম গেছে জারিফ ওই তুই জারিফ কাকে বললি ধমক দিয়ে ওঠে জারিফ অরিন কেঁপে ওঠে জারিফ অরিনের পা থেকে মাথা পর্যন্ত দেখে অরিনের চুলের মুঠি ধরে অরিন বিকট চিৎকার দিয়ে তার মা খালাদের ডাকতে থাকে জারিফ চেঁচিয়ে উঠে অরিনের উপর খুব চন্দ্রমুখী হওয়ার শখ জেগেছে তুলে একটা আঁচার মারব জাহিদা জেসমিন জবা ছুটে এসে জারিফের হাত থেকে অরিনকে ছুটানোর চেষ্টা করে যাচ্ছে জারিফ ছাড়ে না খেপা কণ্ঠে চেঁচিয়ে যাচ্ছে চন্দ্রমুখী হওয়ার শখ একেবারে ঘুঁচিয়ে দেব জারিফের হাত থেকে অরিনকে কোনো মতে ছাড়িয়ে নেন জবাহর জেসমিন জারিফ পুনরায় বলে ফের আমার দেখলে মানচিত্র করে জাহিদা আনাম জারিফকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ধমকে ওঠে কি হচ্ছে কি জারিফ এসব কোন ধরনের অসভ্যতা নেই অরিন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে সে কান্না অব্দি করতে পারছে না মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে জারিফ মায়ের দিকে তাকিয়ে তা হাসি হেসে বলে কি মেয়ে পছন্দ করো মা আমার জন্য দেখলেই তো থুতু দিতে ইচ্ছে করে তুমি না ভালো মা আরো বেস্ট কাউকে খুঁজে বের করো জাহিদা নাম নির্বাদ। জারিফ বিছানা থেকে সারটা উঠিয়ে গায়ে চাপিয়ে ফোন আর বাইকের চাবি নেই তারপর হন্তদন্ত হয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলে তোমার পছন্দ করা এই পাত্রে রিজেক্টেড বিকেলে এসে যেন ওর বদন না দেখি অগ্রহণের শুরুতে প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ বদল করে নিজের দুপুরে কাঠফাটা রোদ রাতের বাতাস নাতিশীতোষ্ণ তবে ভোরের দিকটা আশ্চর্য রকমের ঠান্ডা গায়ে চাঁদর না টেনে উপায় নেই কখনো কখনো এই পাতলা চাদরেও শীত মানতে চাচ্ছে না যেন ঘরের জানালাটা রাতে খোলাই ছিল ভোর রাতের মৃদুমন্দ বাতাস ঢুকে ঘরের শোভাবর্ধনে ব্যবহৃত ফুলদানিতে থাকা প্লাস্টিকের টিউলিপগুলোকে নাচাচ্ছে ঘরের বাতি নিভানো থাকলেও বেলকনি থেকে আসা আলোতে দোলার সিলিংয়ের দিকে তাকিয়ে আছে তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে স্বামী নামের মানুষটা লোকটা হয়তো বুঝতে পেরেছে তার বউ পালাতে পারে তবে লোকটা জানে না দোলারা বাস্তবতা থেকে পালাতে পারে না আর সেটা যদি নিজের দোষে হয় তবে তো কথাই নেই দোলার দোষ দোলার ভুল দোলার অন্যায় দোলার পাপ দোলার মহাপাপ সব কিছু দোলারই ছিল দোলা সিলিংয়ের দিকে তাকে অলিখিত একটা লিস্ট করে ফেলে সব কিছুর নাম্বার এক দোলা একজন ত্রুটিপূর্ণ মহিলার গর্ভে জন্ম নিয়েছে নাম্বার দুই দোলার নিষিদ্ধ মানুষকে ভালোবেসে ফেলেছে নাম্বার তিন একজন মায়ের অনুভূতির দাম দিতে গিয়ে ওই মানুষটাকে ভেঙেছে নাম্বার চার দোলার নিঃস্বার্থ হতে গিয়ে স্বার্থপর হয়েছে আরও 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 লম্বা এই লিস্টটা দোলা আর এগোতে পারল না সামনে এত এত দোষ দোলার সে তুলনায় দোলার এই শাস্তিটা এখন ঠিক লাগছে দোলার কাছে দোলা মনে মনে ভাবল এমনই চলুক ওর এই অনুভূতিহীন ভালোবাসা ভাষাহীন প্রেমহীন দরদহীন ছুঁয়াছুই এই কদিনে সয়ে গিয়েছে শাস্তিটা তেমন কঠিন নয় সামান্য কষ্ট হয় দাঁতে দাঁত চেপে সহ্য করা যায় এই স্পর্শগুলো দোলার শাস্তি হিসেবেই চাই যদি কখনো দোলা এই স্পর্শের মাঝে দরজ স্নেহ টান খুঁজে পায় তাহলে যে মুখপুরি দোলার শাস্তি হলো না তৌসিফ নড়ে চড়ে উঠে হাতের বাঁধন দৃঢ় করে দোলার হাসি পেল দোলা কি পালাবে না বাস্তবতা থেকে তো একদমই না এই যে পাশে শুয়ে থাকা মানুষটা এই মানুষটা একটা আস্ত বাস্তবতা বই কিছুই না বাস্তবতার প্রসঙ্গে দোলা ভাবতে থাকলো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো বাস্তবতা হচ্ছে দেওয়া এবং নেওয়া এই তো রাতে দোলার পা দুটোতে একজোড়া দামি পায়েল পরিয়ে দিল শেখ তৌসিফ আহমেদ এটা হচ্ছে দেওয়া তারপর যখন দোলার সাথে ঘনিষ্ঠ হতে চাইল দোলা অনুরোধে সরে বলেছিল আমার না আজ একটু মাথা ব্যথা করছে আজ থাক লোকটা শুনলই না সে দিয়েছে এখন যে তার নেওয়ার পালা নয়তো হিসেব বরাবর হবে কি করে শুধু কণ্ঠে একটু দরদ ঢেলে বলেছিল মাথা ব্যথা একদম ভ্যানিশ করে দেব যান দোলা মানতে না চাইলে ম্যাজাজ দেখালো চর থাপ্পড় খাওয়ার আগেই দোলা রাজি হয়ে গেল দোলার মাথা ব্যথা রাতে আসলেই ভ্যানিশ হয়ে গিয়েছিল কারণ ব্যথাটা উপলব্ধি করার মতো অনুভূতি অবশিষ্ট ছিল না প্রত্যেকবার অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে গলার কাছে পুরুষালী উষ্ণ দধরের স্পর্শে দোলা বুঝতে পারে তার জীবনের বাস্তবতা জেগে উঠেছে আবারও আরও এক দফা নেওয়া দেওয়ার হিসেব শুরু হবে এই ভোর রাতে দোলা অভ্যস্ত হয়ে উঠেছে এতে কিন্তু না এবার লোকটা যেন একটু সদয় হয়েছে দোলার প্রতি ঘুম ঘুম কণ্ঠে জানতে চাইল রাতে শরীর খারাপ লাগছিল বললে এখন ঠিক আছো আট ঘন্টা আট ঘন্টা পরে লোকটা আগ্রাসী স্বামীর চরিত্র থেকে বেরিয়েছে হঠাৎ তার মনে পড়েছে তার বউয়ের শরীর ভালো নেই দোলার নিরবতা ভাঙছে তৌসিফার একটু ঘনিষ্ঠ হয়ে বলে বলো যান এখন মাথা ব্যথা করছে দোলা অস্পৃষ্ট স্বর বলে না দোলার চুলের মধ্যে আঙ্গুল বিচরণ করে তৌসিফের আঙ্গুলগুলো কিছুক্ষণের ব্যবধানে অবাধ্য হয়ে দোলার স্পর্শকাতার স্থান চয় ওই যে শুনল দোলার শরীর এখন ঠিক আছে আরও একবার আশকারা পেল স্বামিত্ব ফেলাতে কারণ এটাই বাস্তবতা আর কার জীবনে হয় না কিনা দোলা জানে না তবে দোলার জীবনে হচ্ছে বাস্তবতা যা এড়ানোর উপায় নেই শেখ বাড়ির ছোট ছেলের বউ দোলার কাজকর্মের প্রশংসায় পঞ্চমুখ শ্বশুরবাড়ির সবাই কাজের লোক থাকা সত্ত্বেও সবকিছু হাতে হাতে করে দোলা যে নিজেকে ব্যস্ত রাখতে এসব করে তা জানে না কেউই বারো দিন পেরিয়েছে বিয়ের তিন দিন ব্যাপী রিসিপশন শেষ হয়েছে সপ্তাহখানেক আগে বাড়ি থেকে মেহমান সব চলে গিয়েছে বাড়িটা আগের মতোই ফাঁকা তসিফ সদরের অফিসে বসা শুরু করেছে দিনটা দোলার ইউরার সাথে কাটে রাতটা কাটে স্বামীর সাথে দেওয়া নেওয়ার হিসাব করে দোলার প্রাত্যহিক রুটিন এখন থেকে এটাই মাঝে মাঝে দোলার বাড়ি থেকে দোলার ফুফু চাচিরা আসে দোলার মুখ দেখতে সুখ দেখতে নির্লজ্জের মতো দোলা বাক্স খুলে খুলে তাদেরকে তার সুখ দেখায় দামি পায়েল দামি ব্রেসলেট নতুন গয়না আরও কত সুখ দোলার আলমারি ভর্তি সুখ দোলার অন্যের কাছ থেকে ধার করে শাড়ি পরা দোলার আলমারি ভর্তি শাড়ি থুরি থুরি ওয়ার্ড্রোবে আছে তিন চার রঙের পাতলা ফিন ফিনে দামি নাইটি যেগুলো মাঝে মাঝে রাতে স্বামী আদেশ দিলে পরে স্বামীর সামনে যেতে হয় দোলার ইচ্ছে করে ফুফু চাচিদের শেষবও দেখিয়ে দিতে গয়নার ডিজাইন দেখে দোলার চাচি ফুফুরা বলে তাদের জামায়ে কত রুচিশীল নাইটিগুলো দেখলে বলবে তাদের জামাই কত শৌখিন কথাটা ভাবতে ভাবতে দোলা হেসে ওঠে রান্নাঘরে আনমনে দাঁড়িয়েছিল দোলা একা একা পাগলের মতো কিছুক্ষণ হাসার পর টের পায়ে দু চোখে পানি জমেছে এত ব্যস্ত জীবনেও হুট করে কখনো কখনো ওই মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের সামনে কানে শুনতে পাই কেউ বলল চল না একটু স্বার্থপর হই এটা কি ঠিক ঠিক না তো সেদিন তৃপ্তির সাথে ফোন আলাপের সময় শুনেছে মানুষটা রোগা হয়ে গিয়েছে এই কদিনে দোলার খুব ইচ্ছা করছিল মামিকে ফোন করে জিজ্ঞাসা করতে কেন এই হাল সে মা হয়ে কি করছে এখন রিসিপশনে পুরুষ বলতে জারিফ একাই এই অফিসে জারিফের আগেও দুবার এসেছে শেষবার এসেছিল জুলাইয়ে ইন্টারভিউ দিতে চাকরিটা তখন কনফার্ম ছিল না এত মহিলাদের মধ্যে জারিফের সংকোচবোধ হচ্ছে কিছুটা কিন্তু সে পাত্তা না দিয়ে ফোন ঘাটতে থাকে সময় গড়াতেই তার ডাক পড়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে তার সামনে এই অফিসের ব্যবস্থাপনা পরিচালক মুখ হাসি হাসি করে আছে তারই দিকে জারিফ পাথরের দৃষ্টিতে তাকিয়ে আছে তার কি করা উচিত এখন হাসির বিনিময়ে হাসি ফিরিয়ে দেওয়া উচিত লোকটা জারিফের দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বলে চার মাস ধরে পেন্ডিংয়ে ছিলেন নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার জারিফ একদৃষ্টি হাত তার হাতের অ্যাপয়েন্টমেন্ট লেটারটার দিকে তাকিয়ে লোকটা বলতে থাকে এখন কেমন বোধ করছেন চাকরিটা পেয়ে কেমন লাগছে জারিফ লোকটার কথায় গা দুলিয়ে হাসতে থাকে লোকটা রীতিমতো অবাক হতবাক জারিফ লোকটাকে আরও অবাক করে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে হাসতে হাসতেই বলে জঘন্য লাগছে দেবদাসের এই গল্পটাতে পারও চেষ্টা করেছিল মেনে না নিল মানি নিতে চলছিল সবকিছু চলার মতোই দুলির দেবদা কখনো চন্দ্রমুখীর কাছে যায়নি আর না এসেছে পারুর সিংহদুয়ারে দুলির দেবদা কখনো তার সিংহদুয়ারে এসে মুখ থুপড়ে না পড়লেও পারুর গল্পের শেষ পরিচ্ছেদ লেখার সময় হয়ে এলো কফি সিঁড়িতে দাঁড়িয়ে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে রান্নাঘরে ব্যস্ত থাকা দোলার ঘোর কেটে যায় সে ভুলে গিয়েছিল তৌসিফাজ বাড়িতে স্বামীর আদেশ পেয়ে দোলা তাড়াঘোড়া করে কফির পানি ফুটিয়ে দেয় কফি বানানোর সময় ফারিন বলল, একই দোলা তসিফ তো এক চামচ চিনি খায় তুমি তো চিনি দিয়ে ফারিনের কথাই দোলার অন্যমনস্ক ভাব কেটে যায় হাতে কফির মগটা তুলে ঠান্ডা গলে বলে অসুবিধা নেই উনি এই কফির ছুঁয়েও দেখবে না ফারিন দোলার কথা বুঝলো না দোলা হেঁটে সিঁড়ি উপরে উঠছে ফারিনকে বলার দোলার কথার মানে হলো কফি ছিল একটা ইশারা এই ভর শেখ তৌসিফ আহমেদের তার বউকে চাই ডাইনিং টেবিলে বসা বাবা ভাইয়ের সামনে বউকে সরাসরি ডাকতে পারছিল না তাই কফি চেয়েছে দোলা এই কদিনে তার স্বামীর ইশারাও শিখে গিয়েছে দোলা কি লক্ষ্মী বউ ঘরে ঢুকে বেডসাইড টেবিলে কফির মগটা রাখতেই তসিফ দোলাকে বলে ওঠে দরজা লাগিয়ে এসো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে জারিফ শহর চষতে বেড়ায় ছুটে যায় তার পছন্দের জায়গাগুলোতে তার দুলির পছন্দের জায়গাগুলোতে ইদানিং জারিফ বাইক নিয়েও বেরোয় না হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে সকালে ঘুম থেকে উঠে মাকে দেখিয়ে সুন্দরভাবে নাস্তা খেয়ে বেরিয়ে যায় ভালো লাগলে দু একটা টিউশনই করাই বাঁধা জীবন ভালো লাগে না জারিফের ছুটে যাই কুটুম বাড়িতে খেতে রাতে ফজিলে ছাত্রীনিবাসের পেছনের গলিতে যায় রুম নাম্বার তিনশো চারে এখনো কোনো ছাত্রী ওঠেনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে রাত করে বাড়ি ফিরে মাকে দেখিয়ে রাতের খাবার খাই ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে নিজের মাথা মাথাটাকে বালিশের নিচে ঢুকিয়ে নেয় তবে জারিফ এখন আর কাঁদে না ওভাবে ঘুমাতে ভালো লাগে তাই ঘুমাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জারিফ তার স্টুডেন্টের বাসার সামনে যাই সেখানে তার বাইকটা পার্ক করে রাখা আজ অনেকদিন পরে বাইকে উঠেছে উদ্দেশ্য উদ্দেশ্যহীনভাবে হাইওয়েতে ঘুরবে ভব করে জীবন আজ একটু অ্যাডভেঞ্চার করবে সে দোলা সিট কিনে তুলে স্বামীর দিকে ঘুরে তাকাই না আজ দুপুরে ডাকার কারণ দেওয়া নেওয়া নয় কারণ অন্য কিছু তসিফ নির্বিকার চিত্তে হাতের ফোনে থাকা জারিফ আর দোলার ছবিগুলো দেখে দৃষ্টি সরিয়ে দোলার দিকে তাকাই দোলা ততক্ষণে বুঝে গিয়েছে কি ঘটেছে সে দেয়ালে ঠেস নিয়ে দাঁড়িয়েছিল তারপর ধীরে ধীরে মেঝেতে বসে হাঁটু মোড়ে তসিফ ঠোঁটে বাঁকায় হাসি ফুটিয়ে বলে তো এজন্য প্রথমে মত দাউনি বিয়েতে তো তারপর কেন দিলে দোলা শুকনো গলায় কাটকাট বলে আপনার টাকা দেখে আপনি বড়লোক দেখে রাজি হয়েছি তসিফ হাসে কিছুক্ষণ হেসে দোলার সামনে হাঁটু ভেঙে বসে বলে তোমরা মফসলের মেয়েরও খুব চালু এত গভীর প্রণয় ছিল অথচ আমি খোঁজ লাগিয়েও কিছু জানতে পারলাম না অবশ্য আমার এসবে কিছু যেত আসতো না বিয়ে তোমাকে করতামই দোলা কোনো জবাব দেয় না শুধু ফিঁচেল হাসে তসি হাতের ফোন থেকে ছবিগুলো ডিলিট করে ফেলে খুবই শান্ত ভঙ্গিতে দোলাকে বলে বিয়ের দিন সন্দেহ হয়েছিল যদিও এনিওয়ে ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি শেখ তৌসিফ আহমেদের বউ এটাই চিরন্তন সত্যি এবং তৌসিফ আহমেদ খুব ভালো করে জানে কিভাবে বউ পালতে হয় আজ থেকে বাড়ির বাইরে যাওয়া কোনো বান্ধবীদের সাথে যোগাযোগ বন্ধ পরীক্ষার সময় আমার সাথে যাবে দোলাও সাথে সাথে তাৎসিলের সহিত জবাব দেয় জো হুকুম মেরে আঁকা তসি উঠে দাঁড়াতেই দোলার ফোন বেজে ওঠে দোলা উঠে ফোনটাতে হাতে তুলে নিয়ে নিতেই তসিফ বলে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দাও দোলা তাই করে ওপাশ থেকে তৃপ্তির কান্না বেচা করার আওয়াজ ভেসে আসে দুলিরে জারিফ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দুলির দেবদা মুখ থুবড়ে তার সিংহ এসে পড়েনি তবে দেবদার ঘোর বিপদ অবশেষে হয়েছে হয়তো তার দুলির কারণেই খবরটা পেয়ে দোলা বিকট চিৎকার দিয়ে ওঠে চিৎকারের তালা লেগে যায় শেখ বাড়ির সবার কানে ছুটে আসে সবাই কি হয়েছে জানতে চাই দোলা তরপাতে থাকে শেখ তৌসিফ আহমেদ শান্ত চোখে দেখতে থাকে দোলাকে সত্যিটা জেনে পুরুষ এক বাড়িতে ছিঁচি পড়ে গেল বাড়ির বউ পরপুরুষের জন্য চোখের পানি ফেলছে কি পাপ এত মহাপাপ আগে দৌড়রা মেরে মেরে মেরেই ফেলত দোলা কারো কথা গায়ে মাখল না সে একটু কার্পন্না করল না তার দেবদের জন্য গলা ফাটিয়ে কাঁদতে শেখ তৌসিফ আহমেদ বউকে নিয়ন্ত্রণে আনার অপূর্ণ চেষ্টা করল টেনে হেঁচড়ে ঘরে ঢোকালো দোলা শুধু বলেই যাচ্ছে আমাকে একটি বারের জন্য যেতে দিন অল্প কিছু সময় তহসিফ শান্ত ভঙ্গিতে বলে না তুমি আমার স্ত্রী দোলাকে ধমকাতে লাগলেন তার ভাসুর শ্বশুর দোলা যেন সেসব কিছু গায়ে মাখল না সে ছুটে পা বাড়াতে চাইলো সামনে পেছন থেকে বৈধ পুরুষ তার রোধ করল দোলা উন্মাদের মতো কেঁদে কেঁদে বলে অল্প কিছু সময় তুমি আমার স্ত্রী দোলা ভুলে যেও না হ্যাঁ জানি জানি তো বিশ্বাস করুন আপনি রাতের সময় মতো আপনার স্ত্রীকে আপনার বিছানায় পাবেন শুধু অল্প কিছু সময়ের জন্য যেতে দিন কি ভয়ঙ্কর কথা বলে ফেলল বাড়ির বউ শ্বশুর ভাসুরের সামনে ছি ছি গুমট হয়ে এলো পরিবেশ মুখ ফিরিয়ে যার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল তফজিকে বুঝিয়ে দিয়ে গেল বউয়ের রাশ টানতে নইলে শেখ বাড়ির মান ধুলুই মিশে যাবে দোলা নিজের হাত ছাড়াতে ব্যস্ত আরতনাদ করেই যাচ্ছে দয়া করে যেতে দিন না তুমি আমার স্ত্রী দয়া চাইছি এ জীবনে আর কখনো কিছু চাইবো না আপনার থেকে শুধু এক ঘন্টা আর কখনো আপনার বাড়ি থেকে বেরোবো না আমি আমার সীমা হবে আপনার রান্নাঘর আর বিছানা হাত জোর করে তফসিফকে দোলা বলল তসিফ নির্বিকার ঘরের ভেতরে টেনে ঢোকানোর চেষ্টা করে দোলাকে দোলা ধাক্কা দিয়ে পাপ বাড়ায় সামনে দোলা শান্ত তসিফ শান্ত শান্তস্বরেই বলতে থাকে শোনো দোলা আজ যদি এ থেকে আমার অনুমতি ব্যতীত তুমি বের হোক তাহলে দুনিয়ার কাছে তুমি ভ্রষ্টাচারিণী হবে দোলা শুনল তবে পা থামালো না হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে সিঁড়ি ভাঙে ছুটতে থাকে সিংহদুয়ারের দিকে তার দেবদা এলো না সে যাবে যাবেই তসিফ দোতলায় শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ফারিনের দিকে তাকিয়ে বলে ঘরের ভেতর যাও আজ এখানে যাই হয়ে যাক না কেন আমি না বলা পর্যন্ত ঘর থেকে বেরোবো না কেউই ফায়ারিন চলে যায় দেব দেবরের আদেশে তসিফ পকেট থেকে ফোনটা বের করে গেট দারোয়ানকে কল দেয় তারপর অত্যন্ত শান্ত কিন্তু ধীর বলে গেটে তালা দাও প্রাসাদের সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হলো দ্বারের দিকে ছুটতে ছুটতে যেতে থাকা পারো চোখের পানি মরছে কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে তার দেবদার বলা সেই কথাগুলো আচ্ছা ধরি একটু মজা করছি রেগে যাস না একটা দৃশ্য কল্পনা কর ধর তুই পারো আমি তোর দেবদা পারিবারিক দ্বন্দ্বে তোর অমন করে অন্য আরেকজনের সাথে বিয়ে হলো আমি ওভাবে মাতাল হয়ে তোর দুয়ারে গিয়ে চেঁচিয়ে পড়ে থাকলাম তুই শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে দৌড়ে এলি কাঁদতে কাঁদতে তুই আমার কাছে এসে পৌঁছানোর আগেই সিংহদুয়ার বন্ধ হয়ে গেল তার দেবদা আসেনি অভিমানী দেবদা আসেনি দোলার কাছে শুধু অভিমানী দূর থেকে আরেকটু দূরে চলে যেতে চাইল আসেনি দোলার দ্বারে তাতে কি জারিফের স্বার্থপর পারো যাবে গিয়ে শুধু বলবে জারিফ শাস্তি আমরা দুজনে পেয়েছি দেখো আমিও ভালো নেই তুমি ভেবো না আমাকে ছাড় দেওয়া হয়েছে ভেবো না আর কি কি বলবে দোলা সাজাতে লাগলো তবে গিয়ে দেখল সিংহদারে তালা ঝোলানো বড় একটা তালা তবে এখন উপায় হাঁপাচ্ছে দোলা বাড়ির কাজের লোকেরা আঙ্গিনে দাঁড়িয়ে ভ্রষ্টাচারিনী দোলার ছটফুটানি দেখছে কিছু মুখে না বললেও মনে মনে ধিক্কার দিচ্ছে দোলাকে দোলার দারোয়ান চাচাকে বললো গেটের তালা খুলতে দারোয়ান চাচা নির্বিকার কাঁদতে কাঁদতে মোর্চা যেতে চাইলো দোলা তখনই তার বৈধপুরুষ পুরুষ এসে তার চুলের মুঠি ধরল ধরবেই তো স্বাভাবিক ভ্রষ্টাচারিণীকে শাস্তি দেওয়া উচিত টেনে হেঁচড়ে শেখ বাড়িতে ঢোকানো হলো পারুকে পারুক শুধু বলতে চাইল মাত্র আধা ঘন্টা দূর থেকে দেখে চলে আসব বৈধপুরুষ পুরুষ মুখপুরি মুখ পুরি চরিত্রহীনাকে টেনে হেঁচড়ে ঘরে নিয়ে যাচ্ছে পুরো দোতলা ফাঁকা আজ স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঢুকবে না সবাই যার যার ঘরে দরজা লাগিয়েছে ঘরে ঢুকিয়ে বিছানার উপরে ফেলেও ঘরের দরজা বন্ধ করা হলো পারো কাঁদছে কাঁদার প্রয়োজন কি এখন সে গেলেই কি দেবদা সুস্থ হয়ে যাবে স্বামী ভ্রষ্টাচারিনী স্ত্রীকে শাস্তি স্বরূপ চামড়ার বেল দিয়ে কিছুক্ষণ মারল কত বড় দুঃসাহস আজ জন্মের তরে দ্বিচারিতার শখ গুছিয়ে দিল হাঁ পাচ্ছে সে ততক্ষণে চুপ হয়ে গিয়েছে তোরা শরীরের যন্ত্রণা আর টের পেল না সে উপর হয়ে পড়ে রইল বৈধ পুরুষ এসে চুলের মুঠি ধরে স্ত্রীকে ঘুরিয়ে শুয়ে দিয়ে চোখ চোখে চোখ রেখে বলল এই প্রথম আর এই শেষ এরপর পরপুরুষের জন্য চোখের পানি ফেলতে দেখলে শক্তি অপচয় করব না জানে মেরে বাড়ির আঙ্গিনায় কবর দিয়ে দেব দোলা নিষ্ফলক সিলিং দিকে দিকে আছে তার চোয়াল চেপে ধরে বৈধ পুরুষ চেঁচে ওঠে শরীরে স্বামীর গন্ধ নিয়ে মামাতো ভাইয়ের জন্য শোক এই তোর হয় না এই কি কম দিয়েছি তোকে জবাব দে জবাব দে জবাব পাওয়ার জন্য শেখ তৌসিফ আহমেদ প্রশ্নটা করেনি স্ত্রীকে নিয়ন্ত্রণে আনতে প্রথম পদক্ষেপ হিসেবে এতটুকু মার যথেষ্ট ছিল শেখ বাড়ির নিস্তব্ধ এখন তৌসিফ বারান্দায় দাঁড়িয়ে ঘণ্টাখানে সিগারেট ফুঁকতে থাকে শরীরকে আটকানো যায় কিন্তু মন মন কীভাবে আটকাবে তৌসিফ বুঝতে পারছে না শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে তার বউকে তালাক দেবে না তাহলে মানুষ বলার সুযোগ পাবে বউ দ্বিচ্চারিণী হল কারণ শেখ তৌসিফ আহমেদ ব্যর্থ হয়তো তার ত্রুটি আছে সে দেবে না তালাক সে ওই বউকেই মানুষ বানিয়ে সংসার করবে কুমারি ছিল শুদ্ধ শরীর ছিল মনটা শুধু বেহায়া ওই বেহায়া মনকে নিয়ন্ত্রণে আনতে না পারলে মনটাকেই নষ্ট করবে তৌসিফ রাগার প্রচন্ড জেদেও তৌসিফ উত্তেজিত হয় না এক হাতে মাথার চুল খামছে ধরে চার নাম্বার সিগারেট টেনে টান দিয়ে সে বারান্দাই থেকে ঘরে ঢোকে বিছানায় স্ত্রীর কাছে এগিয়ে যায় আজ একে একেবারে স্তব্ধ করে জব্দ করে তবেই তোসিফ থামবে যেন ভবিষ্যতে এমন পাপ করার সাহস না পায় এক টানে শাড়ির আঁচল সরিয়ে হামলে পড়ে পারো শুধু সিলিংয়ের দিকেই তাকিয়ে তার বৈধ পুরুষ তার অবস্থান বুঝিয়ে দিতে তাকে আরো একবার দখল করে নিল সময় করাই শেখ তৌসিফ তার স্বামী তো ফুলিয়ে তার স্ত্রীর থেকে সরে গিয়ে আবারও চোয়া চেপে ধরে বলে হয়নি নাকি আরো লাগবে এখনো মামাতো ভাইয়ের কথা মনে পড়ছে দোলার নিষ্ফলক তাকিয়েছে ঘরের সিলিং এর দিকে তৌসিফ দোলার খুলে ফেলা লাল রঙের শাড়িটা তুলে দোলার শরীর ঢেকে নিজের টি শার্ট পরতে পরতে উঠে দাঁড়ায় হন্তদন্ত হয়ে ড্রয়ের থেকে সব ধরনের জন্মযন্ত্রক নিরোধক ওষুধের পাতা নষ্ট করে বিনে ছুঁড়ে ফেলে একটা সিগারেট ধরায় মন আটকানোর একটা অভিনব উপায় পেয়ে গিয়েছে শেখ তৌসিফ আহমেদ সিগারেটটা শেষ করে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায় তৌসিফ বিছানায় স্বামীর অত্যাচার আর সম্ভোগের চিহ্ন শরীরে গিয়ে নিয়ে পড়ে হয় তোলা আর মেঝেতে পড়ে হয় শেখ তফসিফ আহমেদের চামড়ার বেল্ট যেটা একজন ভ্রষ্টাচারিনীকে শাস্তি দিয়েছে আজ বাড়ির বউয়ের এমন আচরণ কারোরই সহ্য হয় না রাতে খেতে বসে এ নিয়ে বিশদ আলোচনা সভা বসেছে শেখ বাড়ির পুরুষদের মধ্যে এই বাড়ির মানসম্মান জড়িত তাই তৌফিকুল ইসলাম ছেলের কাছে জানতে চাইছে তার ছেলে এখন কি করবে শেখ তৌসিফ আহমেদ সাফ জানিয়ে দিল সে বউ তালাক দেবে না বউকে মানুষ বানিয়ে ফেলবে তৌসিফ বউকে মানুষ বানাতে কী কী করতে চায় তা কেউ জানতে চাইল না রাতের খাবার শেষ শেষে তৌসিফ বউয়ের জন্য প্লেটে খাবার আর একটা মলম নিয়ে নিজের ঘরের দিকে গেল শরীরে যত আঘাত পড়েছে সেগুলোতে মলম লাগাবে তৌসিফ আহমেদ পথভ্রষ্ট হলেও বৌ তো মেজাজটা তার রাতে ঠিক হয়েছে খানিকটা সিদ্ধান্ত নিয়েছে এখন একটু বোঝাবে এমনিতেও কম মার পরেনি গায়ে অত সুন্দর নরম শরীর কীভাবে এত মার খেয়েও না চেঁচিয়ে পারলো তৌসিফকে বেশ অবাক করেছে দরজার চিটকিনি খুলে ভেতরে ঢুকে দেখে দোলা তখনও বিছানাই তৌসিফ বেড টেবিলের টেবিলে খাবার প্লেটটা রেখে গিয়ে দরজা লাগিয়ে মলম নিয়ে এগিয়ে যাই বউয়ের কাছে চোখ বন্ধ দোলার গা থেকে শাড়িটা সরিয়ে তৌসিফ দেখল সায়া ব্লাউজ পরিয়ে তা অর্ধনগ্ন শরীরে রক্তলাল আঘাতের দাগ মেজাজ তখন পড়ে গিয়েছিল পুরোপুরি বইয়ের জন্যখানে একটা দরদও লাগলো তার ভীষণ শখের বউ তার কখনো কোনো মেয়েকে দেখে এক দেখায় তৌসিফের মাথায় বিয়ের ভূত চাপেনি সে দোলাকে না ডেকে দরদ নিয়ে মলম আঙ্গুলে নিয়ে দোলার পেটের কাছে আঘাততে লাগিয়ে দিতে চমকে ওঠে মুহূর্ত লাগলো না তার দোলাকে আগলে নিয়ে গালের চাপড় মেরে বলে দোলা 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 সারা দেয় না তসিফের বুঝতে বাকি নেই দোলা কখনোই আর সাড়া দেবে না শরীরটা কাঁপছে তার এসব কেন এসব কি কেন হলো ক্ষীণ আশা দোলা বেঁচে আছে দোলার দায়িত্ববান বৈধ পুরুষ অ্যাম্বুলেন্সে দোলার হাত ধরে বসেছিল বাকরুদ্ধ সে দোলার অর্ধনগ্ন শরীরটা তার স্বামীর কেনা চার হাজারের লাল শাড়িতে মোড়া অ্যাম্বুলেন্স থেকে দোলাকে নামানো হলো ডাক্তার দেখলেন জানালেন দোলা নেই মৃত্যুর কারণ অজানা শরীরে শুধু আঘাতের চিহ্ন দোলার পোস্টমর্টেম রিপোর্টে এলো দোলাকে হসপিটালে নিয়ে আসার তিন ঘন্টা আগে দোলা মারা গিয়েছে মৃত্যুর কারণ কার্ডিয়ে ক্যারেস্ট দোলার গল্প ফুরিয়ে গেল বাকি রইল দোলার জীবনে বৈধ মানুষগুলো তারা শোকাত হলেন বিষণ্ন মনে দোলার দাফন কার্য সম্পন্ন করলেন পুলিশ কেস হয়নি কারণ দোলার দোলার স্বামীর হাতে মতো মরেনি রিপোর্টে কার্ডিয়া ক্যারেস্ট থাকলেও দোলার মৃত্যুর আসল কারণ দোলা ব্যতীত এই পৃথিবীর কেউ না জানুক ওটা রহস্য হয়ে থাকুক দোলার কবর শেখ বাড়ির পূর্বপাশের বাড়ি বাড়ি গোবরস্থানে দোলার শ্বশুর ভাসুর মনে মনে পছন্দ করল না অমন দ্বিচারিণীর বউয়ের কবর এ বাড়িতে হোক কিন্তু তবু দোলার কবর স্বামীর বাড়িতেই হলো এতে শেখ বাড়ির মানসম্মান জড়িত বাড়ির বউয়ের কবর অন্যখানে কেন হবে শোক যথাযথভাবে পালন হলো দোলার মৃত্যুর দোলার দায়িত্ববান স্বামী দোলার দাফনের দিন হতে এতিম খাইয়ে যাচ্ছেন এখন অব্দি মাথা থেকে টুপিটা খোলেনি সিগারেট হাতে নেয়নি আত্মহত্যা মহাপাপ পাপি দোলার এই মহাপাপটা করতে হলো না তার প্রতি সৃষ্টিকর্তা সদয় হলেন অত্যন্ত সুখের মৃত্যু ছিল ওটা বউ মেরে গেল আত্মীয়তা ফুরিয়ে গেল শেখ বাড়ির ছোট ছেলে বিপত্তি খোলেন দোলার কবরের পাশে লাগানো পাতাবাহার গাছগুলো ডালপালা ছাড়ার আগেই শেখ বাড়ির মুরব্বিরা শেখ তৌসিফ আহমেদের জন্য মেয়ে খুঁজতে লাগলেন এবার তারা নিজেরা পছন্দ করবেন ভালো মেয়ে শেখ তৌসিফ আহমেদ বিষণ্ন ভঙ্গিতে সরাসরি বারণ না করলেও সময় চাইলেন সম্ভবত তিনি ভুলে গিয়েছেন সময়ের দরকার হয় না স্বামী হতে একদোলা মাংসপিণ্ড হাতের কাছে পেলে আর শারীরিক সক্ষমতা থাকলেই স্বামী হওয়া যায় সময় লাগে তো স্ত্রী হতে এতগুলো দিন নিজের মনকে মানিয়েও যা হতে পারেনি দোলা বেঁচে থাকলে হয়তো পারত যদি তৌসিফের পরিকল্পনা মাফিক তৌসিফের বাচ্চা তার পেটে আসত কবরস্থান নতুন দোলার কবর রাজমিস্ত্রীরা মার্বেল পাথরের দেয়ালে ঘেরাও দিতে দিয়ে দিতে এসেছেন শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে বউকে অলঙ্কারে আবৃত করে রাখতে চাইতেন মরে যাওয়ার পর বউয়ের কবরটাও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করলেন স্বামী হিসেবে তিনি যে দায়িত্ববান রাজমিস্ত্রিও তাদের কাজ করছে শেখ তৌসিফ তার ঘরের বারান্দা দিয়ে তা দেখছেন এক দৃষ্টে কাজের মেয়ে এসে তৌসিফের হাতে একটা নোংরা কাগজ দিয়ে বলে এটা ময়লার ঝুড়িতে পেয়েছে সে দেখে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কোনো কাগজ কাগজটা আসলেই গুরুত্বপূর্ণ ছিল একটা চেক তাতে রয়েছে সাত লক্ষ টাকা যার বিনিময়ে সে তার বউকে পেয়েছিল তবে শুধু শরীরটা মন নয় কারণ তার বউ ছিল যে চারিনি দোলা মরল সব ল্যাটা চোখে গেল গল্পে তো দেবদা মরে যায় বাস্তবে একটু ভিন্নই থাক পারু মরুক দেবদারা বেঁচে থাকুক আর এই পৃথিবীর সব দুধে ধোয়া তুলসী পাতা মানুষগুলো বেঁচে থাকুক যারা খুব গুছিয়ে জীবনযাপন করতে পারে দোলার মতো অগছালো নয় হটকারী নয় অসহায় নয় স্বার্থপর নয় হনা নয় সবশেষে যারা দোলা নয় পারো মরেছে পোষ গিয়ে মাঘ পেরিয়ে ফাল্গুন এসেছে বাড়ির ছোট ছেলের কভর ফুলে ফুলে ভরে গিয়েছে দোলা স্বামীর নিয়ম করে সপ্তাহে একবার পরিষ্কার করায় দায়িত্ব থেকে আচ্ছা দোলার স্বামীর কথা বাদ দিই চলুন পারোর দেবদের কাছে যাই সে কি করছে জানতে ইচ্ছে করছে না অ্যাক্সিডেন্টের পরে তিন মাস সময় নিয়ে দোলার দেবদাস সুস্থ হলো গল্পের দেব মতো দেবদা কখনো জানতে পারেনি দো পারু তার কাছে আসবে বলে ছুটেছিল দেবদা জানার প্রয়োজন তো নেই সে জানলে তার কষ্ট বাড়বে বই কমতো না রাগও হতো দেবদা জানেনি ভালো হয়েছে আজকাল দেবদাস দেখে শুনে বাইক চালায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে সে জীবনের মানে বুঝতে পারলো এবারের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল না সে চাকরিটা গ্রহণ করল জীবনে ফিরল দেবদা নিজেকে বদলে ফেললো শুধু বদলাতে পারল না চারুর প্রতি তার ভালোবাসা কমাতে পারলো না কিছুতেই পারু মরেছে তা সে জেনেছে তবে তাতে কি পারু শরীরটা মরেছে ওই শরীরের সাথে দেবদার কি লেনা দেনা সে তো ভালোবাসে ওই নামটিকেই তার দুলিকে অফিস শেষে ফাঁকার সময় ছুটে যায় জারিফ দুলির পছন্দের জায়গাগুলোতে রাতে নিস্তব্ধ মফসলে হেঁটে বেড়াই হাঁটতে হাঁটতে যায় আজও গেল শেফা ফার্মেসির সামনে কুকুর ডাকে সে তাড়িয়ে দেয় ঘাড় ঘুরিয়ে তিনশো চারের কামরার জানালার দিকে তাকায় তাকিয়ে আজ জারিফ অবাক হলো তার বুকে কাপন ধরল তিনতলার রুমটাতে আলো জ্বলছে আজ দেবদার শরীর কাঁপছে থ হয়ে দাঁড়িয়ে থাকে সে জানালা খুলে যায় দেখে এক অন্য মেয়ে জানালার ঘির ধরে দাঁড়িয়ে আছে সম্ভবত ওই রুমে নতুন এসেছে তার কানেও ফোন চেপে ধরে রাখা জারিফ মেয়েটিকে দেখে ঠিক তখনই গলিতে একটা বাইক এসে থামে একটা ছেলে বাইক থেকে নেমে ফোন কানে চেপে ধরে কথা বলছে ছেলেটার দৃষ্টি তিনশো চারের কামরাই জারিফ দুজনকেই দেখে তারপর স্মৃতিচারণ করে জারিফের একবার ইচ্ছে করলো ওদের থামিয়ে দিতে বলতে অনিশ্চয়তা নিয়ে স্বপ্ন বুনতে নেই কিন্তু সে থামালো না দেখুক না স্বপ্ন মন ভাঙবে বলে স্বপ্ন দেখা বারণ নাকি কিছুক্ষণ দেখে জারিফ চলে যায় কাল হয়তো আর আসবে না এখানে এদেরকে বিরক্ত করা যাবে না স্বপ্ন দেখতে দিতে হবে যে স্বপ্ন ভাঙবে বছর চারেক পরে রাত করে হলেও জারিফ বাড়িতে যায় আজও গিয়েছে পরপর কলাপসিবল গেট খোলা শব্দ হয় বন্ধ হয়ে গে জারিফ ভেতরে ঢুকে দেখে জাহিদা আনাম খাবার নিয়ে বসে আছে জারিফ ফ্রেশ হয়ে বাধ্য ছেলের মতো মায়ের সামনে বসে রাতের খাবার খাই কী কী মজার লাগবে তা জানতে চাই খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে তারপর বলে তোমার তেইশতম পাত্রী রিজেক্টেড মা পছন্দ হলো না জাহিদা শোনে জারিফ নিজের ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপর হয়ে শি মাথাটা ঢুকিয়ে দেয় বালিশের নিচে বালিশ দিয়ে চেপে ধরে মাথা জাহিদানাম ডাইনিং টেবিলের চেয়ারে বসে রোজ অর্ধেক রাত ছেলের চাপা আরতনা শোনে খুব ক্ষীণ সরে কিছুক্ষণ পর থেমেও যাই জারিফ ঘুমিয়ে যায়। তার ছেলে তাকে শাস্তি দিচ্ছে রোজ সকালে ঘুম থেকে উঠে জারিফ নাচ দেখিয়ে মায়ের প্রেসক্রিপশন নিয়ে নেয় ওষুধ আনবে বলে রোজ খুব মন লাগিয়ে অফিস করে অফিস এসে ছুটে যায় আবারও তার দুলির পছন্দের জায়গাগুলোতে মাঝে মাঝে জারিফের খুব ইচ্ছে করে দোলার কবরটা এসে দেখতে সব সময় না মাঝে মাঝে তবে সে নিজেকে সংযত করে নেয় পারো পরশ্রী দায়ী ওটা তো পরশ্রীর কবর দুলি তো তার মনেই আছে যার কখনো দাফন হয়নি এই তো এখনও জারিফ স্টাফ কোয়ার্টারের দিঘির পারে বসে আছে তার পারোকে সাথে নিয়ে তবে পাশে নয় মনে সূর্য মামা পশ্চিমে ঢলে পড়ল আজান হল তার দুলিকে নিয়ে উঠে দাঁড়ায় আর তারপর তারপর আর কি ইতির গল্প ফুরালো নটে গাছটিও মোরালো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ গল্পের নাম জনম জনমে এটি ছিল গল্পের শেষ অংশ লিখেছেন ইসরা তিতি বন্ধুর গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে